আর লাগো আজ না জানি কি হয়। এই মূর্তিটা কি নিদান তুমি বলো? একটা বুড়া স্যার গালে হাত দিয়ে বসে আছে, বুড়া খুব চিন্তিত। আমিও তো গালে হাত দিয়ে বসে আছি। এই বুড়ার সাথে আমার পার্থক্যটা কি? ম্যানেজার তুমি বলো। স্যার, বুড়ার কানে দুল আছে, আপনার নাই, আর বুড়া সিকন, আপনি মোটা মার্শাল্লাহ। হয়েছে স্যার, এই বুড়াটার সাথে আমার কোনো তফাৎ নেই। এই বুড়াটা যেমন হতাশ, আমিও তেমনি হতাশ। মাঝে মাঝে ইচ্ছে করে বন্দুকটা দিয়ে এইখানে একটা গুলি করি, আর্নেস্ট হেমিংওয়ের মতো। স্যার, হেমিংওয়ের সাথে পরিচয়টা স্যার? তার পরিচয় জানার তোমার প্রয়োজন নেই। সালাম আলাইকুম। আমার দুটো মেয়ে, তিনজন নাতি নাতনি, তারা কেউ আমার এখানে আসে না। স্বর্গপুরী বানিয়ে রেখেছি, তারপরেও কেউ আসে না। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, আমি একা। স্যার, যদি বেয়াদবি না নেন, আমরা আছি না, আপনি যেখানে আমরা সেখানে। জি স্যার। তোমরা আছো ঠিক আছে, তারপরে এ বাড়ি নৈশব্দের বাড়ি, মৃত বাড়ি। চিৎকার নেই, চেঁচামেচি নেই, হৈহুল্লো নেই, ছুটোছুটি নেই, বাড়ি হবে জমজমার। শিশুদের চিৎকার, চেঁচামেচি, হৈহুল্লা, ছোটাছুটি। এক্ষুনি ব্যবস্থা নিতে স্যার, এক্ষুনি ব্যবস্থা নিতেছি। শিশু কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না স্যার। তার মানে? আমার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দাও, আমার বাড়ি ঘরে দরকার নেই। আমি চাই এই কাজটা অন্তত ঠিক মতো জানা হয়। স্যার, বিয়াদবি যদি না নেন, বাড়ি ঘর ধরে আগুন জ্বালিয়ে দিলে থাকবেন কোথায়? গাছে। বাকিটা জীবন আমি গাছে বাস করব, বৃক্ষবাসী হব। স্যার,
আমরা ওকে কাছে থাকবো। এই বেকুফটার একটা চড় মারো তো, মারো এক্ষুনি মারো। এটা কি করলা, জোরে মারো। যত সব পাগলের দল, চল কেরোসিন। হ্যালো, কে মারাত্রি? শোন, আমি বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছি। সরি বাবা, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমি খুব বিজি বাবা। আচ্ছা, তোমার জামাই সঙ্গে কথা বলো, এই নাও ধরো ধরো। জি আব্বা, আসসালামু আলাইকুম। কে করিম? শোনো, আমি কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নিয়েছি, আমি বাড়িঘর সব জ্বালিয়ে দেব। জি আচ্ছা। বৃক্ষবাসী হব। জি আচ্ছা। আমি গাছে বাস করবো এটা শোনার পরও তুমি বলছো জি আচ্ছা? আচ্ছা, তোমার মনে একবারও এই প্রশ্ন এলো না আমি কেন গাছে বাস করবো? আব্বা, কেন গাছে বাস করবেন? আমার ইচ্ছা। এই শোনো, আব্বা বলেছেন এখন থেকে উনি গাছে বাস করবেন। আগুন দেওয়া হয়েছে। দিতাছে স্যার। কি মাথা খারাপ মানুষ, নিজের বাড়ি ঘরে আগুন। স্যারের নিয়ে অন্য মন্দ কথা বলবো না, এটা আমাদের দুজনের পছন্দ না। এটা শোন, আমি আমার বড় জামাইকে বললাম আমি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছি, সে বলল ঠিক আছে। জি আচ্ছা। স্যার, কাজটা উনি ঠিক করেন নাই, ওনার বলা উচিত ছিল জি আব্বা আচ্ছা, ওনার আব্বা বলাটা উচিত ছিল। স্যার, গাধাটাকে সামনে থেকে বিদায় করো। যা যা যা। ম্যানেজার শোনো, তোমার দায়িত্ব হলো কোনো একটা বুদ্ধি বের করে আমার দুই মেয়ে, আমার নাতি নাতনি এবং আমার মহাজ্ঞানী পুত্রকে এখানে নিয়ে আসা। তাদের আমার খুব দেখতে ইচ্ছে করছে। আসতে তো চায় না স্যার। কোনো একটা বুদ্ধি করে আনাও, প্রচণ্ড রাগ লাগছে, রাগ কমানো দরকার। যাও হাঁস নিয়ে এসো, হাঁস মারলে রাগ কমে। স্যার, হাঁস না মারলে হয় না, অত্যাধিক ভয় লাগে। তোমার ভয়ের কি আছে? আমি মারবো হাঁস? আমি তো তোমাকে মারবো না। যাও হাঁস। গুলি লাগবে। ভয় কাঁপছো কি জন্য? আমার হাতে টিপ ভালো। কোনো বুদ্ধি পেয়েছো? স্যার, বলতে ভয় লাগে স্যার। ভয়ের কিছু নেই, বলো। স্যার, আমরা টেলিফোনে যদি বলি আপনি মারা গেছেন তাহলে তারা আসবে স্যার। আমি মারা গেছি? জি স্যার। মিথ্যা মিথ্যে স্যার। ঠিক আছে, যাও টেলিফোন করো। তোমার চেহারায় যতটা বোকা ভাব প্রকাশ পায় ততটা বোকা তুমি না। স্যার, বলছিলাম না ওনার বুদ্ধি ঠিক আছে মাশাল্লাহ। সত্যি সত্যি টেলিফোন করবো স্যার। হ্যাঁ, এমন ভাবে বলবে যাতে সবাই বিশ্বাস করে, কাঁদতে কাঁদতে বলবে। যাও স্যার। এমন কান্দুন দিমু। মিথ্যা বলার নাই অভ্যাস, জানি না কি হয়। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। আপা, কান্দন থামাইতে পারতেছি না, আমরা সবাই কান্দতেছি। কে কান্দতেছে? নিজান লন কথা বড় আপা গো,
স্যার ব্যস্ত রয়েছে বলছেন কিছুক্ষণ আগে ভাত খাইতেছিলেন মুরগি সালন দিয়া ভাত হঠাৎ ঘটনাটা গোটা গেল আপা বড় আপা তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসেন আপা কানতে কানতে টেলিফোন রেখে দিছে বেকো মেসেলে কিছুক্ষণ পরপর আতাগ কান্দনা একটা নিয়ম আছে শিকল আছে সুর করে কানতে হয় ও আপা গো আমাকে কি হবে গো আমরা সব এতিম হয়ে গেলাম গো তা না কিছুক্ষণ পরপর আতাগ 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 শরীর যেমন মোটা বুদ্ধি তার সে মোটা মুড়ি আনছে সেটাও না কেন তোমার শ্বশুর মারা গেছে আর তোমার চোখে এক ফোঁটো পানি নেই কান্না অনেক কষ্টে আটকে রেখেছে মা বাবা কিন্তু কাঁদছে না কাঁদছি না তো কি করছি চোখের রুমাল দিয়ে হাসাহাসি করছি ফাজিল মেয়ে মা আমি দেখেছি বাবা কাঁদছে সন্ধ্যা মিথ্যা কথা বলছে তুমি মিথ্যু তুমি মিথ্যু আমার বাবা মারা গেছে আর এরা দুজন মুখ ভেঙচা ভেঙচি করছে ওদের তুমি চড় থাপ্পড় মারতে পারো না মা বাবা শুধু আমাকেই মারছে বাবুরকে মারছে না বাবা বাবুরকে মারো শান্তা বাবুল কাপড় চোপড় গুছিয়ে নাও নানা বাড়ি যেতে হবে তুই কেন ও ছোট আপা গো ও ছোট আপা গো বাকি রইল ছোট ভাইজান ওনার সাথে কথা বলাই এক বিপদ স্যার আমি কি কান্দন শুরু করব ওনার কাছে কান্দা লাভ নাই হ্যালো হ্যালো ছোট ভাইজান আপনার বাবা ইন্তেকাল করেছেন ও আচ্ছা ঠিক আছে জি জি আপনার বাবা সোবান সাহেব আপনি একটু পরে ফোন করতে পারবেন একটা বই পড়ছি তো কোনো কিছুতে মন দিতে পারছি না এই বইটা পড়ছি দ্য বুক অফ নাথিং অথার হচ্ছেন জন বেরো আপনার বাবা মারা গেছেন শুনে খুব কষ্ট পেয়েছি খোদা হাফেজ কার বাবা মারা গেছেন আমার বাবা দেরি করে লাভ নেই চলো রওনা দেই তুমি কেন মুখ ভাসাচ্ছ কেন জানতে পারি আমার শ্বশুর মারা গেছেন আমি কাঁদবো না সারা জীবন শুনেছি আমার বাবা আধা পাগল আর আজ মরা কান্না শুরু করে দিলে আমি কখন বললাম আমার শ্বশুর আধা পাগল বাবা তুমি বলেছো কি বলেছো বলেছো নার মাথা সবগুলো স্ক্রু খুলে পড়ে গেছে শুধু একটা স্ক্রু আছে সেটাও লটর পটর করছে আমি তো জীবনে তোর মতো মৃত্যুক মেয়ে দেখি নাই সপ্তাহে দুদিন তোকে থাপড়ানো দরকার
বুধবার এবং শুক্রবার। শুক্রবার তো আমার নাচের ক্লাস, শুক্রবার আমাকে মারতে পারবে না। যত সব উদ্ভট কথা। ঠিক আছে যাও, শ্বশুর বিষয়ে আমি কোনো কথা বলবো না, খামোকা চোখের পানিও ফেলবো না। তুই কেন কাঁদছিস? আমি আবার কখন কাঁদলাম? তুমি তো কাঁদছিলে, মিথ্যা কথা বলো কেন? আমার মেয়েটা একটা বেদনা আছে, সেই জন্য কাঁদতেছি। খালো জান আমাকে, উনি বাইসে থাকলে আমাকে একটু মরলে কি? জব ওয়েল ডান, থ্যাংক ইউ। আচ্ছা, ওরা বিশ্বাস করেছে তো? বিশ্বাস মানে বিশ্বাস, কান্নাকাটি ধুম পড়ে গেছে স্যার। আমার ছেলে মেয়েদের জন্য এটা হবে একটা শিক্ষা সফর। যাও খাটিয়া জোগাড় করো, মাওলানা খবর দাও। বুঝলাম না স্যার। আরে আমি ডেড বডিসে যে খাটিয়ায় শুয়ে থাকবো? আমার ছেলে মেয়েরা এসে বাবার ডেড বডি থেকে কি করে তার পরীক্ষা হবে। এবার বুঝবে কত ধানে কত চাল, কত গমে কত ময়দা। অতি সুন্দর কার্য সমাধা হয়েছে, তোমাদের ধন্যবাদ। এখন গান বাজনা হবে, বাদ্য বাজনা প্রস্তুত। লাইলি, তুমি এত গা ঘেঁষে বসলে কেন? শুনে বসো। দুদিন পরে আমার বিবাহ করবেন, আজ সরে বসবো কি জন্যে? দুদিন পরে তোমার বিবাহ করবে কথা কে বলেছে? অ্যামিজন, আমি বলছি। অবশ্যই বলেছেন। আপনি নিজের মুখে বলছেন, সংসার যদি কোনোদিন করি লাইলিরে নিয়েই করব। তার গানের গলা চমৎকার। আমার নাম লাইলি। লাইলি না? অবশ্যই লাইলি, লাইলি লাইলি। মানুষ দু একটা মিষ্টেক কথা বলে, এটা ছিল একটা মিষ্টেক কথা। উফ, ঝগড়া বন। খালাজি গান ধরেন, অনেকদিন আপনার গান শুনি না। আমার তো শখ নেই। এই নেন মুড়ি খান। তুমি বিবেচনা করো তো, এই জিনিসটা বিবাহ করা যায়? যায় না, কোনোদিনও না। আফসোস, এই জীবনে বিবাহ করা হইল না।
অভিষেক বন্ধু, তোর লাই গায়াজ হইছে দেওয়ানা রে। তুমি গেটের কাছে থাকবে। জি স্যার। আমার মেয়েদের দেখা মাত্রই মরা কান্না শুরু করে দেবে, যাও। জি স্যার। মাওলানাকে খবর দিয়েছো? দিছি স্যার, তিনজন। ব্যান্ড পার্টি উপস্থিত? জি স্যার, আসছে একজন ড্রেস ছাড়া। যে ড্রেস ছাড়া এসছে তাকে থাপ্পড় দিয়ে বিদায় করো, যাও। ড্রেস কই? একটা ড্রেস শর্ট আছে। ড্রেস নিয়ে লাঠি নিয়ে লাফালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি সর্বনাশ স্যার, কখন ইন্তেকাল করেছেন গাফুরুর রহিম? কথা কম, দোয়া শুরু করেন, এখান থেকে শুরু করেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এত পিঁপড়ে লোক থেকে পিঁপড়ে তো সব খেয়ে ফেললো। ম্যানেজার, তোমরা সব পিঁপড়ে ছাড়তে পারো না। জনাব, একটা কথা বলবো? কোনো কথা না, দোয়া দরুদ পড়ুন। যে কোনো সময় আমার ছেলে মেয়েরা কেউ চলে আসতে পারে। আমার বাবা মারা গেছে আর তুমি গেটের সামনে হাসি মুখে কলা খাচ্ছ, চারিদিকে আনন্দের বন্যা। ও স্যার গো স্যার, চুপ কর বেয়াদব। তোমাদের বিষয়টা কি? এগুলো নিয়ে এসো। Thank you.
কান্দার মতন কিছু হয় নাই গো মা, বরং বলেন শুকর আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব, এটা আপনারা কি বললেন? এই মেয়েটার বাবা মারা গেছে, সে কাঁদবে না? সে বলবে শুকর আলহামদুলিল্লাহ। এটা কি তার জন্য কোনো আনন্দের বিষয়? কাঁদলে মনটা হালকা হবে, মনের দুঃখটা কমবে। থাপড়ায় দাঁত ফেলে দেবো। ফাজিল মেয়ে, 3 বছরে একবার খোঁজ নিয়েছিস? বলে কাকে বাবা বলে ডাকবো? আমরা ব্রহ্মদিকে ঘটনা বিশ্লেষণ করি। আমার অতি প্রিয় বাবা, এখন আমি বাবা বলে ডাকবো কাকে? আপনাদের মধ্যে কেউ কি আমাকে থাপ্পড় মেরেছেন? যে নাম রামারি নেই, আমাদের হাত এত লম্বা না। আমরা মানুষ ছোট, হাতও ছোট। তাহলে আমাকে থাপ্পড় মারলো কে? আমি মেরেছি। অতি প্রিয় বাবা, ফাজিল কোথাকার দুলা ভাই, দোয়া দরুদ পড়ুন। দুলা ভাই, গুড নিউজ, গুড নিউজ, বাবা বেঁচে আছেন। আপা কান্না বন্ধ করো, বাবা বেঁচে আছেন। চুপ কর গাধা, সামনে থেকে যা। কাঁদছো কেন? বাবা বেঁচে আছেন তো, তোমাদের নানা যেন বেঁচে আছেন। এক কাজ করো, চলো আমরা একটু নিরিবিলি যাই, ঘটনাটা বিশ্লেষণ করি। আসো আসো, আয় বাবা। দুলা ভাই, ঘটনার বিশ্লেষণ কি? ঘটনার বিশ্লেষণ হচ্ছে ওনার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে। কার ব্রেন শর্ট সার্কিট হয়েছে দুলা ভাই? সেটাও বুঝো নাই। মামা, শর্ট সার্কিট কি? শর্ট সার্কিট হলো এই মনে করো দুটো তার, একটার ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো করছে। চুপ কর ইলেকট্রনওয়ালা, তোমাদেরকে আমি পরে বুঝিয়ে দিব। আপা কাঁদছো কেন? চুপ। আপনাদের মধ্যে কে ফাজলামি করেছেন? কে বলেছেন কি গো, বলুন কে বলেছেন? মা, মনে হয় সাইডের হুজুর বলেছেন, তিনি মাটির দিকে তাকিয়ে আছেন আর কাশছেন। আপনি বলেছেন কি গো, বলুন। মা আসসালামু আলাইকুম। শুনেন, আমরা গরিব মানুষ, বড় লোকের কেসালের মধ্যে এসে পড়ছি, ইজাজত দেন বিদায় হই। আপনারা কেউ যাবেন না, বসুন, দোয়া দোয়া পড়ুন। কেঁদে বুক ভাসাচ্ছিস না? ফাজিল কোথাকার, যা ভিতরে যা। ম্যানেজার, বন্দুক আনতেছি স্যার। বন্দুক দিয়ে কি করবেন? সেটা আমার বিবেচনা জনাব, আমার একটু টাট্টি করে যাওয়া বিশেষ প্রয়োজন, যাবো আর চলে আসবো, দেরি হবে না ইনশাল্লাহ। তোমরা এখানে, আমি তোমাদের সকলকে নিয়ে ছোট্ট একটা পরীক্ষা করেছি,
পরীক্ষায় তোমরা সবাই ফেল করেছো, শেম। তারপরেও তোমরা এখানে এসেছো, সেই জন্য আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ। সেই আনন্দের বহিঃপ্রকাশে ফাঁকা গুলি করা হবে। মেয়েরা, বাচ্চারা, কানে হাত দাও। আনন্দ করো, আনন্দ কিরে, তোরা আনন্দ করছিস না কেন? আনন্দ কর। ম্যানেজার, আমি তো খুবই আনন্দ পাচ্ছি। আমরাও খুব আনন্দ পাচ্ছি স্যার। শোনো, একটা দোয়া করো তো, আমার পুত্র কন্যা যেন থাকে দুধে ভাতে। স্যারের পুত্র কন্যা যেন থাকে দুধে ভাতে। ম্যানেজার, দেখো 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 দেখো। হাসান, আমাদের পাগলা আব্বাজান বাইনোকুলার দিয়ে সব দেখছেন, মুখ ভোঁতা করে শুয়ে থাকবে না, আনন্দ করো, হাসো। বাবা কি হয়েছে? আমরা আনন্দ করছি। তোমরা ছোটরা আনন্দ করতে পারো, আমরা পারি না? আমরাও পারি। কত পয়সায় নেই বুড়ার আছে, পাগলা বুড়া, এত পয়সা দেখ কি করবি, দুদিন পর তো মরা যাবি। না, তুমি যে ইদানিং কাজকর্মে রোবোটিক হয়ে যাচ্ছ, হাইলি রোবোটিক, তা কি তুমি জানো? দুলাভাই, শুধু কাজকর্মে না, তার চেহারা, চলাফেরা, কথাবার্তা সবকিছু রোবোটিক, এমনকি তার কুত্তাটাও রোবোটিক। কাজের কথায় আসি, বাবার মাথাতে সামান্য ইয়ে, এটা এখন পরিষ্কার। ইয়ে? ইয়ে মানে কি? ইয়ে মানে হচ্ছে ডাউন, সামান্য ডাউন। বাবাকে এখন ডাউন অবস্থার থেকে আপে নিয়ে আসতে হবে, সবসময় আনন্দে রাখতে হবে, সার্বক্ষণিক সঙ্গী, এক্সট্রা কেয়ার। কিন্তু এক্সট্রা কেয়ারটা কে করবে? তার মেয়েরা তো কেউ, সরি টু সে, তার মেয়েরা কেউ তার সাথে থাকবে না, উনিও আমাদের সঙ্গে থাকবেন না। সো দুলাভাই, এই সমস্যার সমাধান কি? সমাধান আছে, ভালো সমাধান, বাবাকে একটা বিয়ে দিয়ে দেয়া। বিয়ে? এই বয়সে বিয়ে? ইউরোপ আমেরিকায় বৃদ্ধ বয়সে বিবাহ অহরহ হচ্ছে, এটা তো স্বীকার করো। বাবার একজন সার্বক্ষণিক সঙ্গী দরকার, এটা তো স্বীকার করো। যতই দিন যাচ্ছে বাবার মাথা ততই আওলা হচ্ছে, এটা তো স্বীকার করো। বাবাকে কে বিয়ে করবে? বাবাকে রাজি করাতে পারলে মেয়ের অভাব হবে না। গরিব ঘরের কোনো মেয়ে, কর্মঠ, ভালো সেবা যত্ন করতে পারে,
যেমন ধরো রহিমা। আমাদের রহিমা? না কেন, সেও তো একটা মেয়ে, কাজের মেয়ে হয়েছে বলে তার কি একটা ভালো বিয়ে হবে না? বাবা আমার কাজের মেয়েকে বিয়ে করবে, তখন আমি তাকে কি ডাকবো? ছোট মা, কিছু ডাকতে না চাইলে ডাকবে না। তুমি, তুমিও এর মধ্যে। আমি, আমি কি করলাম? তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করে রহিমার সঙ্গে বাবার বিয়ে দিয়ে দিচ্ছ। আমি বুঝি না, না আমি ঘাস খাই। ইয়ে হাসান, মনে হচ্ছে ভালো একটা ক্যাচাল শুরু হয়ে গেল। হোক, থাকুক সে তার কুত্তা নিয়ে। আপনি ম্যানেজার? বড় সাহেবের মোর জমির পরিমাণ কত বলতে পারছেন না? খোঁজ খবর রাখবেন না? ওই মুটকে কে? বাবুর্সি। তার রান্না তো ভালো না, বাবুর্সি বদলাইতে হবে। তুমি কে? আমার নাম মিজান। হাঁটুর উপরে কাপড় পরছো কেন? গরম লাগে। কাপড় নামায় পরবা, সবসময় সভ্যভাবে থাকবা, এটা ভদ্রলোকের বাড়ি। বড়ই সুন্দর তুমি, তাই না মিজান? কি সুন্দর মুখের কাটিং, লম্বা, কি সুন্দর ফরফর করে কথা কয়। বিবাহ করলে এরকম মেয়ে বিবাহ করব, ওইসব মুটকি ফুটকি না। আমারে নিয়ে কিছু বলছেন? আমারে মুটকি ডাকছেন? তোমারে খামোকা মুটকি দেব কেন? আমি বলছি পানি রাখার জন্য বড় মুটকির প্রয়োজন, বাড়িতে অনেক মেহমান, তাই না মিজান? জি, ম্যানেজার সাহেব এই কথাই বলছেন। উপরে আল্লাহ, নিচে মাটি, কোন তখন বড় মুটকি কই পাই? বেশি চালাক হইও না মিজান, বেশি চালাক হইও না। শুরু হবে যুদ্ধ। আয় আয় রে পামর, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে জানিনি কেমন আসে লক্ষণ পশুল রক্ষ পুরে হাই তা তো উচিত তবে কাজ নিকষ সতী তোমার জননী শুলি সম্মনে ভকুম্ভ কর্ণ ভ্রাতৃপুত্র বাসবে বিজয়ী নিজ গৃহ পাত্তা তো দেখাও তা। কিছু না, আপনারা খেলেন। এই এই মেয়েটা কে? আমাদের বুয়া। তোর দুই দুলাভাই মিলে কি করছে শুনেছিস? আপা, আমাকে ডিস্টার্ব করো না, আমি পড়ছি দি বুক অফ নাথিং। রহিমার সঙ্গে বাবার বিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কবে বিয়ে? গাধা গাধা গাধা। এখানে কি? ওঠো, ওঠো বলছি। কি সমস্যা? বাবার সঙ্গে কাজের মেয়ের বিয়ে কে ঠিক করেছে, তুমি করনি? আরে ওটা তো একটা কথার কথা। কথার কথা? আমাকে কথার কথা শিখাও। তুমি এই রুমে ঘুমাবে না। কি আশ্চর্য, কোথায় ঘুমাবো? জানি না, বেরো, বেরো বলছি, বেরো, চল। ওকে 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 ওকে, নো প্রবলেম। চশমা।
তুমি আউট আমি যাই বঙ্গে আমার কপাল যায় সঙ্গে আরে এটা কি গরিলার মতো লাগছে না এইখানে গরিলা আসবে কোথেকে বড় বানর হইতে পারে বাদর তো বড় হয় না কি করবো এটা তো এদিকে আসছে ঝেড়ে ধরে দিব নাকি ওয়ালাইকুম সালাম কে টগর জি এই পোশাক কোথেকে পেয়েছ কিনেছি কেন যখন মনটা খুব খারাপ হয় তখন এই পোশাকটা পরি নিজেকে পশু মনে হয় বড় ভালো লাগে মানুষের চেয়ে পশু অনেক ভালো ঠিক বলেছি না দুলাভাই আমিও আপনাদের সাথে ঘুমাবো আমি কিন্তু মাঝখানে ঘুমাবো সাইডে ঘুমাতে ভয় পাই আমার বালিশ লাগবে না সব সখীরে পার করিতে নেব আনানা তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না বাজনা বাজাও
এখানে কি চাও? আমি আপনাকে গান শোনাতে এসেছি। গান শোনাতে এসেছো মানে? কে তোমাকে এখানে আসতে বলেছে? আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? তোমার নাম কি? আমার নাম রঞ্জনা। আপনি শুনলে খুব অবাক হবেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমার নাম রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তোমার নাম রেখেছেন? আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। ইয়াং লেডি, তুমি তোমার দলবল নিয়ে বিদায় হও। বিদায় হব? অবশ্যই বিদায় হবে। এই এই মেয়েকে কে এখানে আসতে বলেছে? কে? বাপরে, রাগ আছে তো? এই মেয়েকে তুমি খবর দিয়ে এনেছ? জি, আমি? জি না, আমার তো প্রশ্নই উঠে না। তুই আবার গরিলা সেজেছিস? এই মেয়েকে তুই খবর দিয়েছিস? বাবা, আমি মেয়েদেরকে ঘৃণা করি। যা, একটা গরিলা বিয়ে কর। তুলা ভাই, বাবা মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলে, আমি কিভাবে গরিলা বিয়ে করব? মানুষ এবং গরিলার কি বিয়ে হয়? না। ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে। স্যার, আমি চলে যাচ্ছি। আপনার রাগ এত বেশি কেন? তুমি থাকো। থাকবো? অবশ্যই থাকবে, তোমার গান শুনেছি। বাচ্চারা আসো, বর্ষা যাপন করি।
কিছু জানি পিছলায় তো পড়বি তোর কোমর ভাঙলে দেখছ না আমি সারা কে করবো নাচো আনন্দ করো আনন্দ আপনি বৃষ্টিতে ভিজবেন না জি না আমার টনসিলের ব্যথা আপনি আমাকে চিনতে পেরেছেন এখন চিনতে পেরেছেন কি আর করা তুমি যে নাচতে জানো তা তো জানতাম না এরকম অনেক গীতাই আছে তোমার ভয়ে লুকিয়ে রাখি এখন ওই নাচনেওয়ালিকে দেখে সব বিদ্যা এক এক করে বের হচ্ছে তাই তো দেখছি আফসোস হচ্ছে কেন ওই রকম একটি মেয়েকে বিয়ে করতে পারলে না রাত্রি শোনো সব বিবাহিত পুরুষের জীবনে এরকম আফসোস একাধিকবার আসবে এটাই নিয়তি নিয়তি হ্যাঁ নিয়তি একটা শায়ের বলি বদল যায় আগার মালি যেমন হতা নেহি খালি বাহারে ফির ভি আতি হ্যায় বাহারে ফির ভি আয়েঙ্গে গলা দিয়ে এখন শায়ের বের হচ্ছে এমন অবস্থা যাও ওই নাচনেওয়ালিকে বিয়ে করো আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি কিভাবে ব্যবস্থা করবে আমি তোমাকে তালাক দিচ্ছি তালাক 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 শান্তা বাবুল এদিকে এসো শোনো আমি আর তোমার বাবা এখন থেকে আলাদা থাকবো তোমার বাবা ওই নাচনোয়ালিকে বিয়ে করবে এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কার সঙ্গে থাকবে আমার সঙ্গে নাকি তোমার বাবার সঙ্গে আমি বাবার সঙ্গে থাকবো রঞ্জন আন্টি কি বাবার সঙ্গে থাকবে হ্যাঁ তাহলে আমিও বাবার সঙ্গে থাকবো মা তুমি বেশি রাগী ওই নাচনেওয়ালি মেয়েটাকে তুমি খবর দিয়ে এনেছো আমি খবর দিলাম কেন যাতে বৃষ্টির মধ্যে ইটিশ পিটিশ করতে পারো সেজন্য কি যন্ত্রণার মধ্যে পড়লাম যন্ত্রণা হাত পা তুলে কি নাচ জীবনে কখনো নেচেছো আমার সঙ্গে তুমি নাচার মতো বস্তু না তাই আর ওই পেতনি নাচার মতো বস্তু না এসা এসা তোমার বাবা ওই নাচনেওয়ালি মেয়েটাকে এখানে খবর দিয়ে এনেছে তাদের মধ্যে গভীর প্রেম তোমার বাবা ওই নাচনেওয়ালিকে বিয়ে করবে তুমি এখন বাবার সঙ্গে বোঝাপড়া করো বাবা মাজা বলছে তা কি সত্যি বাবা আমি কি রঞ্জন আন্টির কাছে নাচ শিখতে পারি পারো ইউ আর এ গুড বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আপনার বাগানের সব ফুল ছিঁড়ে ফেলেছি বেশ করেছো আরো ছেড়ো আমি ওই দিন আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম বলেছিলাম আমার নাম রঞ্জনা আমার নাম রঞ্জনা না আমার নাম জরি তাহলে রঞ্জনা বলেছিলে কেন রবীন্দ্রনাথ আমার নাম রেখেছেন এসব বলে আপনাকে চমকে দিতে চেয়েছিলাম তোমাকে কে খবর দিয়ে এনেছে বলবে না না আমার বাড়িঘর তোমার পছন্দ হয়েছে
বাড়ির নামটা খুব পছন্দ হয়েছে, বৃষ্টি বিলাস। পাকা দালান আমি তুলতে পারতাম, টিনের বাড়ি বানিয়েছি যেন বৃষ্টির শব্দ শুনতে পারি। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানিনে। বাবা সরি, আসলে মাঝখানে যাও ঠিক না, বুঝতে পারিনি, একটা সিরিয়াস বিষয় নিয়ে চিন্তা করছিলাম তো। হাইপার স্পেস বাবা, হাইপার স্পেস, হাইপার স্পেস। আমার এই গাধাপুত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে? আমার এই গাধাপুত্র জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। এসএসসিতে ফার্স্ট, ইন্টারমিডিয়েটে ফার্স্ট, অনার্স মাস্টার্স সব কিছুতে ফার্স্ট, এখন থাকে গাছে। ফাজিলের ফাজিল। কিছু বলবি? কুত্তাওয়ালি, বৃক্ষওয়ালা। তোর মতলব এই বাড়ি বড় সাবরে বিয়া করা, অত হস্তামা তরে ইন্দুর মারার বিষ খাওয়া দেবো, দাস্ত হইতে হইতে মৃত্যু, সবাই ভাববো ডায়রিয়া, আসলে ইন্দুরিয়া। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, ও ম্যানেজার, কোন ছোট একটা কাজ করে দিতে পারবেন? ছোট কাজ, মাঝারি কাজ, বড় কাজ সব পারবো, প্রয়োজনে জীবন দিয়া দেব। জীবন দেওয়ার দরকার নাই, আপনার জীবন দিয়ে আমি করবো কি? ইন্দুর মারা বিষ এনে দিতে পারবেন? পাউডার বিষ অবশ্যই পারবো। ঘর ভর্তি ইন্দুর, ঘুমে ডিস্টার্ব, সারা রাত কিস 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 করে। কিস 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 কিস, এখনই যাইতেছি। মেয়েটা কি সুন্দর করে কথা বলে, সারা রাত কিস 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 কিস। কি কইলেন? কিস 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 কিস। শোনো, তুমি 100 টাকার কিস কিস নিয়ে আসবা, নকলডান মানা আসলডা। কিস কিস কি? আহা, ইন্দুর মারার ওষুধ, যাও। আপনি কি গাছে থাকেন? গাছে থাকি না, ট্রি হাউসে থাকি। গাছে কেন থাকবো, আমি তো বাদর না। আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? না, পড়ছি তো। না বললে শুনবো না, আমি গল্প করবই। গান শুনবেন? শুনবো। চলো না যাই
কথা বলি নিচু গলায়, চলো না যাই বসি নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়, আজ তোমাকে নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়। তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছো নাকি তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। তোমাকে বলবো হ্যালো মিস্টার, খবর শুনেছো নাকি তোমার আমার প্রণয় নিয়ে দেশ জুড়ে মাতামাতি। ঢাকা শহরে কথা সংসদে গেছে দুই নেত্রী রাজি, তারা বলেছেন আর দেরি কেন এখনই ডাকুন কাজি। আমাদের কথা সংসদে গেছে দুই নেত্রী রাজি, তারা বলেছেন আর দেরি কেন এখনই ডাকুন কাজি। তারপর তুমি চুপ করে কেন তাকাবে না মমতায়, আজ তোমাকে ভোলাবো আমি মিষ্টি কথা মালায়। চলো না যাই বসি নিরিবিলি, দুটি কথা বলি নিচু গলায়, আজ তোমাকে দুটি কথা বলি নিচু গলায়। না কি আনতে বলছি আর কি আনছেন, এটা কি? ইন্দুর মারার কল। আপনারা ইন্দুর মারার কল আনতে বলছি? ইন্দুর মরা দেয়া কথা, ভালো জিনিস বিলাতি, ধরে দেখো। আমার কাছে নিয়েছেন কেন? আগে এটা খোলার ব্যবস্থা করুন, তারপর ওষুধপত্র। বহু চেষ্টা করছি, খোলে না। হ্যাঁ, যত চেষ্টা করি ততই দাবো। কামারের কাছে নিয়ে যান, কামার দেখে করাত দিয়ে কাটুক। ঠিক আছে, নিয়ে যাচ্ছি তো, এখন একটু ব্যথার ওষুধ দেন। আমি ইঞ্জেকশন নিয়ে কি করব? ঠিক আছে, বলতেছে যখন দেন রোগীর মনে শান্তির প্রয়োজন আছে, আছে না মিজান? জি আছে। এগুলো কি বলতেছেন? চিৎকার বন্ধ করুন। রাম 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 কে জানে আল্লাহর নামে। মা জানো নি, আমরা যে হিন্দু, তোরা তো মুসলমানের মতো দেখা যায়, গালি লাগছ
কর্তা আপনারা তো সাকা দিতে বলে ব্যথায় মাথা আওলায় গেছে ঠিক আছে ওর মাথা ঠান্ডা হোক অল্প করে দাও সাকা দেওয়ার সময় তোমাদের তো কোনো হুঁশ থাকে না এটা কি বলে আরে যা বলি দেখো আস্তে সাকা দাও আমারে গালি দিয়া ঘর থেকে বাইর করে দিছে বলছে বাতাস দেওয়া লাগবে না বদমাশা এমন সুন্দর করে বলছে যেন কোল জায়গা লাগছে আপনার মধ্যে পীড়িতের ভাব হয়েছে ভাব কি ভাবাবার কি আসলটাই হয়েছে বাতাস দেওয়া লাগবে না বদমাশা বাতাস দেওয়া লাগবে না বদমাশা বাতাস দেওয়া লাগবে বিড়বিড় করে কি বলেন যাইছে বলি দূরা মুটকি এই কাজ করো ও আচ্ছা ছুটকির সন্ধান পাইছো না ছুটকির ব্যবস্থা নিতেছি দাঁড়াও কি ব্যবস্থা তোরে বলবো কেন সর্পরানী যাই কোথায় দেখ বসবো আপনাদের সঙ্গে বসুন এবং ঝেড়ে কাশুন কি উদ্দেশ্যে বাড়িতে আগমন সর্পরানী তুই সাপুরের পাশে বসেছে উদ্দেশ্য যথাসময়ে জানতে পারবেন চমকাবেন না আমি পুরুষের গলায় কথা বলতে পারি আপনি তো ভালো খেলা দেখাচ্ছেন আমি পুরুষের গলায় আপনাদের কাওয়ালি গিয়ে শোনাবো তখন খেলা জমবে খেলা তো এখনই জমে গেছে তাই না দুলাভাই কিউ তুমহারা ইতনা হায় হায় কিউ তুমহারা ইতনা হায় হায় কিছু বুঝলে আমি সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই কিন্তু আমার দুই জামাই থাকে চিপাই চাপাই আর আমার কুপুত্রটি থাকে গাছে দুই কন্যাকে দেখলে মনে হয় গভীর ষড়যন্ত্রে লিপ্ত আমার মেজাজ খুব খারাপ নানা জানির মেজাজ খারাপ নানা জানির মেজাজ খারাপ স্যার শোনো আজকে আমার মেজাজ অনেক বেশি খারাপ দুই জামাইকে ডাকো হাসের খেলা খেলবো এই তোমার সানগ্লাসটা চোখ থেকে নামাও তো বন্ধু কেন কোন টাইম স্যার দুটোই ইনফিনিটি গুণন পাঁচ সমান ইনফিনিটি ক্লিয়ার ইনফিনিটি গুণন এক সমান ইনফিনিটি পরিষ্কার আমার কাছে পরিষ্কার ইনফিনিটি কেটে দিলাম তাহলে কি ঘটল পাঁচ সমান এক ঠিক না অবশ্যই ঠিক তার মানে কি পাঁচটার ডিম সমান একটার ডিম ও বুঝছি একটা রাজহাঁসের ডিম আর পাঁচটা দেশি ডিম না সবই দেশি ম্যানেজার সাহেব এবার সহজ একটা কোশ্চেন করি ইনফিনিটি গুণন শূন্য সমান কি আপনি বলুন উত্তরটা
সহজ, তবে একটু জটিলতা আছে। কেমন আছেন স্যার? ভালো। আমি কি আপনার স্কুলে ভর্তি হতে পারি? অবশ্যই পারেন, সিট খালি আছে, আমাদের একটু কাজও আছে। জি। স্যার, আপনাকে একটা সহজ প্রশ্ন করি। তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? আমি জানি না, প্রশ্নটা খুবই কঠিন। সর্পরানী এবার টগরকে ধরেছে। সর্বনাশ! আপা কি দেখেন? কিছু না, তুমি যাও। ফাগুন রজনী ফুরায় যায়, ফাগুন রজনী ফুরায় যায়। লাইলি হাসিয়া কয় মজনু হামিয়া, কেউ তোমারা ইতনা হায় হায়, কেউ তোমারা ইতনা হায় হায়। হায় 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 হায়, হায় 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 হায়, কেউ তোমারা ইতনা হায় 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 হায়। ফাগুন রজনী ফুরায় যায়, হায় ফাগুন রজনী ফুরায় যায়। শিরি ফরহাদ বলে কত না কৌশলে, কত না চলে বলে এসেছি খেজুর তলায়। রাধা কৃষ্ণ রে বলে একই নতুন চলে, আমায় নিলে তুমি কদম বতলা। হায় 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 হায়, হায় 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 হায়, কেউ তোমার না হায় হায়। ফাগুন রজনী ফুরায় যায়, ফাগুন রজনী ফুরায় যায়। Hey!
मजनू का दिया कोई लाइली तुम कहा फागुन रजनी फुराए जाए फागुन रजनी फुराए जाए लाइली हाशिया कोई मजनू हम यहाँ क्यों तुम्हारा इतना हाय हाय क्यों तुम्हारा इतना हाय हाय रजनी फुराए जाए फागुन रजनी फुराए जाए फागुन रजनी फुराए जाए फागुन रजनी फुराए जाए फागुन रजनी फुराए আবার আপনি তো মারার কোলা হাত দোকান কেন যা করার আপনি করেন আজ প্রতিভা প্রদর্শন তোমরা যে যার প্রতিভা প্রদর্শন করবে যে ফার্স্ট হবে তার জন্য বিশেষ পুরস্কার প্রথমে তুমি আমি কবিতা আবৃত্তি করব গুড কবিতার নাম লিচুচুল লিখেছেন বিদ্যুৎ কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী মানে কি বিদ্রোহী মানে বিদ্রোহী মানে চুল লম্বা চুল ঘাড় পর্যন্ত বিদ্রোহী মানে রাগী খুব রাগী নন্দ জান আমি জানি না আমি কিছুই জানি না বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না তুমি কি করবে নন্দন আমি পারি না আমি কিছুই পারি না আমি গাধা মিস্টার গাধা তুমি কিছুই পারো না শুধু ভেঙাতে পারি যাও ওখানে দাঁড়াও যাও আমার বিবেচনায় প্রতিভা প্রদর্শনীতে প্রথম পুরস্কার পেয়েছে বাবুল এই হাতে দাও বাবুল তোমার জন্য বিশেষ পুরস্কার মহিষ বাংলার মহিষ আমি মহিষ দেখ
কি করব আরে চোরে বাড়াবে বাটা যা খুবই মজার একটা জিনিস এখন বলবো, মজা পাবে। ফিবোনাচি রাশিমালা, ম্যাথমেটিশিয়ান ফিবোনাচি এই রাশিমালা বের করেছেন। এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ। এই রাশিমালার বিশেষত্ব হচ্ছে এর প্রতিটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল। যেমন ধরুন তিন, তিনের আগের দুটি সংখ্যা কি? দুই এক, যোগফল তিন। আবার ধরো পাঁচ, পাঁচের আগে কি আছে? তিন এবং দুই। মজা না? জি মজা, বিরাট মজা। বুঝতে পারছ তো? পানির মতো সোজা। ম্যাথমেটিশিয়ান সাহেব, এদিকে একটু আসবেন, আপনার সাথে জরুরি কথা আছে। ক্লাস নিচ্ছি তো। খুব জরুরি। ম্যানেজার সাহেব, লেখাপড়া না শিখে একটা বিরাট ভালো কাজ করছি, কি বলেন? খুব একটা ভুল বলো নাই, তারপরেও বিদ্যার একটা দাম আছে। এই ফিবোনাচির মধ্যেও ভুল আছে বলে আমার বিবেচনা। আপনিও তো বিরাট জ্ঞানী। ভুল তো আছেই, এই একুশটার মধ্যেই ভুল। নৌকায় উঠুন। নৌকায় উঠব? আমি তো সাঁতার জানি না। সাঁতার আমিও জানি না, নৌকা ডুবি হলে দুজন একসাথে ডুববো। আসুন। ভাই, আমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। তোমার জীবনের সমস্ত ঘটনাই তো অদ্ভুত। বলেন তো, আমার গা ভেজা কেন? খামাখা কেন বিরক্ত করছো? বই নিয়ে গাছে চলে যাও। জরি মেয়েটাকে তো আমি চিনি, আমি তোকে এই বাড়ির ঠিকানা দিয়েছি, বেড়াতে আসতে বলেছিলাম, তারপর নিজেই ভুলে গেছি। আমার কথা শেষ হয়েছে? ও এ বাড়িতে আসাতে আমি খুব খুশি হয়েছি, এখন আমি ওকে খুশি করতে চাই। কি করবো বলুন তো দুলাভাই? মেয়েটাকে বিয়ে করে ফেলো। কি যে বলেন দুলাভাই, ও তো আমার চেয়ে বয়সে বড়। তবে তবে কি? অতি রহস্যময় হাসি, নয় নম্বর বিপদ সংকেত। আবার কি?
ঘোড়ার চালটা ভুল হয়েছিল। কেমন আছো তোমরা? তুমি? ভালো আছি। তুমি? ভালো আছি। তুমি? খারাপ। কেন খারাপ? কেন? হাতে ব্যথা পেয়েছি। আহারে সোনামণি, এখন দেখা যাক তোমরা নাচ কেমন শিখেছো। আমি ক্যাসেট প্লেয়ার ছাড়ছি। রেডি? রেডি। ঘরে ঢুকলে কেন? বলছি ঘরে ঢুকলে কেন? ঘরে ঢুকতে পারবো না। না, মনে হয় না একটু বাড়াবাড়ি করছো। না, কিছুক্ষণের মধ্যেই আসল খেলা দেখবে। আসল খেলাটা কি? ঠিক আছে, আসল খেলা দেখাও। এই বাচ্চাদের গায়ে হাত দেবে না। ওকে, গুড নাইট। গুড নাইট কত প্রকার ও কি কি, একটু পরেই টের পাবে। রাত বাজে দুটা, এখন ক্ষান্ত দাও। ক্ষান্ত দেবো মানে? এখনো তো শুরুই করিনি। বলো, ওই নাচ নেওয়ালি মেয়েটার সঙ্গে তোমার এত ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে হলো? খবরদার, ঘড়ি দেখবে না, আজ সারা রাত তোমাকে জেরা করা হবে। সবাই আরাম করে ঘুমাচ্ছে। ঘুমাক, বড় দুলা ভাইকে আপা ওই নাচ নেওয়ালির কারণে তালাক দিয়েছে, এটা জানো তুমি? বলো কি? তোমাকে আমি তালাক দেব না, তোমাকে আমি খুন করব। কখন? বাবা ঘুমানোর পর ওনার ঘর থেকে বন্দুক আনতে হবে। তুমি কি সিরিয়াস নাকি? না চান্দু, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি। তুমি কত ভালো, কত লক্ষ্মী, আমার কুটুস কুটুস ময়না সোনা। বদমাইশ কোথাকার। ওরা কোথায়? ওরা কোথায়? বরফ আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। ভাই, সকাল হয়েছে, এখন কি গাছ থেকে নামবেন? না না, ওরা হাত থেকে বন্দুক নামিয়েছে কি না এটা না জেনে নামাটা ঠিক হবে না। বড় দুলা ভাই, তাহলে গান বাজনা ধরি। কি বললে?
গান করবে? দুলা ভাই, প্রাতকাল গান বাজনার জন্য উত্তম। একটা ভৈরবী রাগের উপর আর কি। স্টপ, আই সে স্টপ ইট। হাসান, একটু চা ম্যানেজ করা যায় না? দুলা ভাই, আমি ব্যবস্থা করতেছি। ম্যানেজার সাহেব ধরেন। ইয়েস, গুড। লাইফ ইজ ইন্টারেস্টিং, তাই না দুলা ভাই? দুলা ভাই, তাহলে একটু গান বাজনা করি? আপনাদের হাতে বন্দুক নাই, আমি নিজের চোখে দেখেছি। স্যার, উনি কি মারা গেছেন? তোমরা কি শুরু করেছো আমি জানতে পারি? স্পিক আউট। কে সারা রাত বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করেছে? কে? তুই? মা করেছে। স্যার, 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 বড় দুলাভাই গাছ থেকে পড়ে ব্যথা পাইছে। গাছে সে কি করছিল? চা খাইতেছিল, এমন সময় একটা বান্দর এসে তার কামড় দিছে। এই স্টুপিড মেয়ে, বান্দর তাকে কামড়াবে কেন? এটা বান্দরের জিগান, আমি কেমনে কমবো? এই ফাজিল মেয়ে, প্রতিদিন একটা করে ইঁদুর মারা কল গায়ে লাগিয়ে ঘুরে বেড়াও, কি পেয়েছো তুমি এই ইঁদুর মারা কলগুলো আসা করতে? কে এনেছে? তুমি ওকে মুটকি বলছো কেন? তাহলে কি বলবো, শুটকি, এই শুটকি। এ তো বিরাট নাটক শুরু হয়ে গেল। এই বাদ্য বাজনা রাখো, বাদ্য বাজনা রাখো, এসো। বাড়িতে কি হয়েছে বলবেন? সকালে ঘুম ভেঙেছে চিৎকার চেঁচামেচি শুনে, এখন আবার পুরো বাড়ি শান্ত, চিৎকার নেই, হইচই নেই। মানুষ অধিক সুখে পাথর হয়ে আমরা হয়েছিল হা। শোকের কারণটা কি? শোকের কারণ তুমি। হাসান, কথা বলবে না, রোবট ইজ কামিং। রঞ্জনা, তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও। ও আচ্ছা, প্রেমালা, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। বড় আপা যেমন এই দুষ্ট লোককে তালাক দিয়েছে, আমিও তোমাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক। আমি একটা কথা বলি? তুমি কোনো কথা বলবে না, তুমি এই বচ্চাকে বিয়ে করবে এবং দুজনে বাকি জীবন নাচানাচি করবে। অভিনন্দন। এই, তোকে অভিনন্দন। থ্যাংক ইউ। বাবা, আমি এইমাত্র এসার বাবাকে তালাক দিয়ে এসেছি। বড় আপাও দুলাভাইকে তালাক দিয়েছেন। সব কিছুর মূলে কে আছে জানো? ওই বদমেটা, রঞ্জনা নাম। রঞ্জনা, রঞ্জনা, বসো।
ম্যাড হাউস কি চেনো? পাগলদের বাড়ি। আমার এই বাড়িটা এখন পাগলদের বাড়ি। আমার দুই মেয়ে স্বামীদের তালাক দিয়ে বসে আছে, বন্দুক নিয়ে সারা রাত তাদের তাড়া করেছে। হাসছো কেন? আপনার এই সমস্যার সমাধান আমি এক মিনিটে করতে পারি, এই ভেবে হাসছি। এক মিনিটে সমাধান? সমস্যা যত বড় তার সমাধান তত ছোট। আপনাকে সামান্য অভিনয় করতে হবে, পারবেন না? কেন পারবো না? মাগো, সারা জীবন তো অভিনয় করলাম। অচেনা অজানা একটা মেয়েকে ছট করে মা ডেকে ফেললেন। হ্যাঁ, ডাকলাম। তোমার দায়িত্ব এ বাড়িতে প্রাণ ফিরিয়ে আনা। এবারে প্রাণ ফিরিয়ে আনতে হলে আমার কিছু আলতা দরকার। আলতা? হ্যাঁ। আপনার বন্ধুকে গুলি আছে না? অবশ্যই আছে। দুটো ফাঁকা আওয়াজ করতে হবে, পারবেন না? কেন পারবো না? আমি গুলি করতে খুব ভালোবাসি। বলো, কোন বন্দুকটা নেব, এটা না ওটা? যেটা আপনার ইচ্ছে। ওরা আমাদের যে যন্ত্রণা দিচ্ছে একটা শিক্ষা দেওয়া দরকার। যে মেয়েকে নিয়ে এত সমস্যা, কিছুক্ষণ আগে সেই মেয়েকে আমি গুলি করে মেরেছি, এখন তোমরা খুশি? বলো খুশি। কি বলছো বাবা? কি বলছো বুঝতে পারছিস না? বাংলা ভুলে গেছিস? আই হ্যাভ জাস্ট কিলড দ্যাট গার্ল। এই তুমি কি চাও? তুই নাকি তোর স্বামীকে তালাক দিয়েছিস? কে বলেছে? ছি, এই তোমার গলা ব্যথাটা কি বেশি? তুই নাকি তোর স্বামীকে তালাক দিয়েছিস? রাগের মাথায় কি না কি বলেছি বাবা। আপনি কাজটা কি করলেন? বাবাকে কিছু বলবে না তো? হাসান, বাবার মাথার লাস্ট স্ক্রুটা ছিল ওটাও খুলে পড়ে গেছে। আবার কি মারা গেছে? যান যান দোয়া পড়েন। বড় সাহেব কি আবার মারা গেছে? জানতো, দোয়া করুন। যান যান, চলেন চলেন। মশা মারছি তো, মশা কেমনে মারবো? এখন সব ঠিকঠাক? ঠিকঠাক ঠিকঠাক সব ঠিকঠাক, আমরাও ঠিকঠাক। ছোট জামাই কোথায়? বাবা মাকে নিয়ে ভয়ে দরজা বন্ধ করে বসে আছে। এই মেয়ে আবার লাইনটা লাইনটা আসছে কেন? সমস্যা কি? কোন সমস্যা নাই, খুব ভালো আছি। মোটেও ভালো নেই। তোমাকে বিয়ে দিয়ে ঠিক করতে হবে, তোমার বিয়ে। জি আব্বা, বলছিলাম কি না, মানে ওর বিয়েটা কার সাথে হবে জানতে পারি?
মিজানের সাথে আই চিৎকার করছো কেন খুশিতে চিৎকার করতেছি আমি বেজায় খুশি মিজান জি স্যার আনন্দ চিত্তে ভাবিবধুর হাত ধরে এসে জি স্যার আসো তো করেশ কি জন্য রে গাধা বুঝে বুঝে আসছ কেন একটু থাপ্পড় দিমু অনেক নাটক হয়েছে বাচ্চারা তোমরা যাও আই তোদের আবার কি আমাদের কি শোনা আপা বড় আপা অতি ভালো মেয়ে সুকণ্ঠ গায়িকা আপা তুমি এখানে দুলাভাই আপনিও আছেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি রঞ্জনা মেয়েটাকে বিয়ে করব যা বিয়ে কর গিয়ে ওই ঘরে মরে পড়ে আছে কি বলছো এসব রঞ্জনা 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 কি রঞ্জনা তুমি মরো নাই আমি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করব ভাই সাহেব আমাদের একটা আবদার কি আবদার কেউ মারা গেলে আমাদের যেন টাকা না হয় আমরা গরিব মুনছি করেন আপনারা বিয়ে শাদী করেন চলো বাবাকে বাবাকে গিয়ে বলি চলো নয় নম্বর বিপদ সংকেত গল্পের এখানেই সমাপ্তি আমার কথাটি ফুরালো নোটে গাছটি মোড়ালো ও নোটে মোড়ালি কেন গরু কেন খায় কেন রে গরু খাস রাখাল কেন চড়াই না কেন রে রাখাল চড়াস না মা কেন ভাত দেয় না কেন রে মা ভাত দিস না খোকা কেন কাঁদে কেন রে খোকা কাঁদিস পিঁপড়ে কেন কামড়াই কেন রে পিঁপড়ে কামড়াস কুটুস করে কামড়াবো গর্তের মতো লুকাবো ছবি থেকে ভালো লাগলে লাগলো না লাগলে নাই আমাদের ছবি এখানেই শেষ का दिया कोई लाइली तुम कहा फगुन रजनी फुराए जाए फगुन रजनी फुराए जाए लाइली हाशिया कोई
চলে বলে এসেছি খেজুর তলায় রাধা কৃষ্ণ রে বলে একি নতুন চলে আমায় নিলে তুমি কদম বতলায়।